ফারান সো উই গের লট অফ কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্সটা হচ্ছে যে আমার কাছে ইনভেস্টমেন্ট মানে টাকা পয়সা কম দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ মানে এক লাখ টাকার নিচে আমি বিজনেস স্টার্ট করতে চাই ভাই লো ইনভেস্টমেন্টে আমার কি বিজনেস অপশানস আছে কি গিভ বি সাম বিজনেস আইডিয়াস ওকে সো প্রথম ব্যাপারই হলো এটা একটা ভালো প্রশ্ন এটা একটা ভালো প্রশ্ন আমি কেন বলতে থ্যাংক ইউ আর কারণ না তোমাকে না মানে যারা করে তাদেরকে তোমাকে তো অনেকে করে আমি তাদেরকে বলতেছি এটা ভালো প্রশ্ন কেন কারণ এটা রাইট ওয়ে অফ থিঙ্কিং তোমার কাছে যদি এক লাখ টাকার কম থাকে আর তোমার প্ল্যান যদি এরকম হয় যে আমি এটারে সঞ্চয়পত্র বানাবো বা আমি এটার ফিক্সড ডিপোজিট বানাবো বা আমি এটা দিয়ে তিরিশ জনের সাথে একত্রিশ নাম্বার মানুষে জমি কিনবো একত্রিশ জন একসাথে ওই অ্যাঙ্গেলে বড় লোক হইতে পারার চান্স খুব কম কারণ টাকার অঙ্ক যখন কম থাকে তখন ওইটা দিয়ে তুমি স্টক মার্কেটে যাও যেইখানেই যাও ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট রাউট যেগুলো আছে ওগুলো দিয়ে রিটার্ন আসার চান্স খুব কম নয় দশ পার্সেন্ট রিটার্ন আসবে যদি খুব ভালো কিছু হয় তাহলে এক লাখ টাকা নয় দশ পার্সেন্ট এমন কিছু না যেটা তোমাকে বড় লোক বানিয়ে দিতে পারবে সো আইডিয়া ঠিক আছে যে আমার বিজনেসে যাইতে হবে যদি আমার এক লাখ টাকার কম থাকে আমার বিজনেসে যাইতে হবে যদি আমি বড় লোক হইতে চাই এছাড়া আমার অন্য কোনো অপশন নাই শর্টেড এখন প্রবলেম হইল যখনই আমি এইটা ফাইনালাইজ করবো যে আমি বিজনেসে যাচ্ছি আমি ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছি না তখন ইট কামস উইথ আ রিস্ক তার মানে হইল এ এক লাখ টাকা আমার নাইও হয়ে যায় যেহেতু আমি এখন বিজনেসে যাচ্ছি যেটা আমি সঞ্চয়পত্রে গেলে কখনোই হইতো না বা ফিক্স ডিপোজিট গেলে কখনোই হইত না সো হাইরিস্ক হাইর গেমের মধ্যে তখন আমি ঢুকে যাচ্ছি এবং তারপরে এখন আমাদের প্রশ্নটা আসবে যে এ আমার কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে এক লাখ টাকা দিয়ে আমি এখন কী কী বিজনেস টাইপ জিনিসপত্র দাঁড় করাইতে পারি যাতে ওই এক লাখ টাকায় আমার অ্যাটলিস্ট টেন পার্সেন্টের থেকে বেশি রিটার্ন আসে বিকজ টেন পার্সেন্টের কম যদি রিটার্ন আসতো তাহলে তো আমি সঞ্চয়পত্রে যাইতে পারতাম আমার বিজনেস এত প্রেশার না মানে নেই